আমাদের প্ল্যাটফর্ম, আমাদের এই রিটায়ার আর্ম ফোর্সেস জুনিয়র কমিশন অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সংগঠিত হল, এই সংগঠনকে কেন্দ্র করে আপনাদের কাছে কোনো মতামত বা কোনো কথা, যে কথাটাকে কেন্দ্র করে এই রাজওয়া অগ্রসর হবে এমন সাজেশান, এমন কথা যাকে কেন্দ্র করে আমরা এই সংগঠনকে আরো শক্তিশালী করব, এই সংগঠনকে যাতে কোনো বিতর্কের মুখে না যায় সেদিকে লক্ষ্য রাখব, গঠনমূলক যদি কোনো বক্তব্য থাকে সেই বক্তব্য কথা আপনাদের কাছে আমি আহ্বান করছি। রংপুর অঞ্চলে বসবাসরত সকল জেসিও স্যারগণকে একটি সম্মানের জায়গায় সমবেত করে আমাদের পারস্পরিক সম্পর্কের জায়গাটি আরো সুদৃঢ় করা এবং সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি জেসিও প্ল্যাটফর্ম তৈরি করার প্রচেষ্টা মাত্র। আর এই প্ল্যাটফর্মটি হতে যাচ্ছে অরাজনৈতিক, অলাভজনক এবং সম্পূর্ণ সামাজিক সংগঠন, এবং এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে এই সংগঠনের ব্যানারে আমরা একে অপরের সুখে দুঃখে, বিপদে আপদে, পারিবারিক ও সামাজিক আচার অনুষ্ঠানে যথাসাধ্য পাশে দাঁড়াতে পারি। বাংলাদেশে অনেক সংগঠন হয়েছে, অনেক সংগঠন আছে, এই সংগঠনগুলো শুধু আমরা দেখতেই ছিলাম, আমাদের জুনিয়র কমিশন অফিসারের কোনো সংগঠন নেই। এই কনসেপ্ট থেকে আমরা এই সংগঠনটা করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের প্রথমত উদ্দেশ্য হচ্ছে সকল রিটায়ার্ড জুনিয়র কমিশন অফিসারদেরকে একত্রে করে একে অপরের সঙ্গে পরিচিতি লাভ, একে অপরের সহায়ক হিসেবে কাজ করুন। এখন আমাদের যে সংগঠন, এখন যদি আমরা যদি সবাই যদি মনে করি যে এটা আমাদের সংগঠন এবং এখানে কোনো বিধা থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা যত বাধাই আসুক না কেন, আমরা যদি আমাদের জায়গায় সচেষ্ট থাকি, তাহলে আশা করি অদূর ভবিষ্যতে আমরা একটা ব্র্যান্ডে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ।